বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয় ভালো আছো। সময় ঘোরে আজকে আমি আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর গণিত নিয়ে। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত ক্লাস করব। বিগত ক্লাসগুলোতে আমরা অষ্টম শ্রেণীর মূল বইয়ের 1 অনুশীলনী 1 অর্থাৎ প্যাটার্ন অঙ্কগুলো সম্পন্ন করেছি। আজকে আমরা 2 অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের মুনাফার অঙ্ক করব, মুনাফার অঙ্ক শুরু করব। তো প্রত্যেককে প্রস্তুত আছে ক্লাসের জন্য আশা করি। তো আমরা ক্লাসে প্রবেশ করি। শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল কর, প্রথমে আমরা পরিচিতি পর্ব, পরিচিতি দিতেছি, পরিচিত হতেছি। দেখো, প্রথম পরিচিতি, আমি মোহাম্মদ রেজাউল করিম, সহকারী শিক্ষক বলতে কামিল মাদ্রাসা, শাহরাস্তি, চাঁদপুর। পাঠ পরিচিতি হচ্ছে শ্রেণী অষ্টম, বিষয় গণিত, অধ্যায় দ্বিতীয়, মুনাফা, অনুশীলনী 2.1। আজকে আমরা 2.1 অধ্যায়ের অঙ্ক করব। প্রত্যেকে খাতা কলম নিয়ে প্রস্তুত হও। খেয়াল করো, 1 নম্বর অঙ্ক, অর্থাৎ আমরা যে অঙ্কটা শুরু করতেছি অনুশীলনী 2.1 এর প্রথম যে অঙ্কটা আছে, 1 নম্বর অঙ্কটা, এই 1 নম্বর অঙ্কে আমরা এখন শুরু করব। দেখো, তোমাদের সামনে অঙ্কটা চলে আসছে। 1 নম্বর অঙ্কটা আছে, একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা 20% লাভ হয়। অর্থাৎ পাইকারি বিক্রেতার হয়েছে 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটি খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? অঙ্কটা আগে ভালোভাবে বুঝবে, খেয়াল করো কি বলছে। বলছে, একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20%, অর্থাৎ যে পাইকারি প্রথমটা শুরু করছে, যে পাইকারি প্রথম কিনছিল, সে হচ্ছে 20% লাভ করে খুচরা বিক্রেতার কাছে বিক্রি করছে। খুচরা বিক্রেতা আবার 20% লাভ করে 576 টাকায় বিক্রি করছে কাস্টমারের কাছে, সাধারণ লোকজন, জনগণের কাছে। এবার প্রশ্ন হচ্ছে, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত ছিল? অর্থাৎ প্রথম যে পাইকারি বিক্রেতা 20% লাভ করছে, সে তাহলে কত টাকায় দ্রব্যটি ক্রয় করেছিল? এটা হচ্ছে প্রশ্ন। আমরা এবার সমাধানের দিকে যাই। এটা হচ্ছে সমাধান, আমরা সমাধানের দিকে যাব। সমাধানের প্রথম দিকে খেয়াল করো, আমরা প্রথম সমাধান অঙ্কটা আমরা সমাধান শুরু করছি। দেখো, প্রথমে হচ্ছে খুচরা বিক্রেতার 20% লাভে বিক্রয় মূল্য, অর্থাৎ খুচরা বিক্রেতা যে 20% লাভ করছে, তাহলে 20% লাভে তার বিক্রয় মূল্যটা কত হবে? এবার খেয়াল করো, 20% লাভ মানে 120 টাকা লাভ। তাহলে আমরা এভাবে লিখতে পারি, খুচরা বিক্রেতার 20% লাভে বিক্রয় মূল্য হবে 100 যোগ 20 = 120 টাকা, অর্থাৎ সে 20% লাভ করে ফেলছে। পরে এবার দেখো, এখন তাহলে আমরা অঙ্কটা শুরু করে, এখন বিক্রয় মূল্য যদি 120 টাকা হয়, তাহলে সে কিনছে কয় টাকায়? ক্রয় মূল্যটা হবে হচ্ছে 100 টাকা। এই জন্য আমাকে লিখবে, বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য = 100 টাকা। এবার যদি বিক্রয় মূল্য আমরা জানি, দ্বিতীয় লাইনটা হবে কি, বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কি, এটা আমরা জানি, এটার ক্ষেত্রে কম হবে। যেহেতু 120 টাকা দিয়ে যদি সে ক্রয় করে এবং 100 টাকা বিক্রয় করে, তার চাইতে এবার যদি 1 টাকায় ক্রয় করে, তাহলে সে বিক্রয় মূল্য আরো কম হবে। আর আমরা জানি কম হলে ভাগ হয়, অর্থাৎ 100 ভাগ 120। এরপরে বলছে কি, বিক্রয় মূল্য যদি 576 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য হবে কত? এবার খেয়াল করো, 576 মানে বেশি, তাহলে 100 × 576 = 120। এর খেয়াল করো, তাহলে এটা হচ্ছে আমরা প্রথম এটা দেখতেছি, তার মানে আমরা প্রথম লিখবো কি, বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য হবে হচ্ছে 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য হবে 100 ভাগ 120। এবার বিক্রয় মূল্য যদি 576 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য হবে 100 × 576 = 120। এবার আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে দেখি, খেয়াল করো, 100 আর 100 গুণ করলে হয় 57,600। এটাকে যদি আমরা 57,600 কে যদি 120 দ্বারা ভাগ করা, আবার ভাগ আছে সাথে 120, 57,600 কে 120 দ্বারা ভাগ করলে হয় 480 টাকা। অর্থাৎ প্রথম যে খুচরা বিক্রেতা, সে 20% লাভ করে সে কিনছিল হচ্ছে 480 টাকা দিয়ে, দ্রব্যটা ক্রয় করছিল 480 টাকা দিয়ে ক্রয় করে সে 576 টাকায় বিক্রি করছে, যার কারণে তার 20% লাভ হয়েছে। এটা গেল প্রথম টেস্ট, প্রথম অংশ।
এবার দ্বিতীয় অংশ আমরা খেয়াল করি, আমরা কিন্তু যেতে হবে আমাদের প্রশ্ন বলছে পাইকারি বিক্রেতার কাছে, তো পাইকারি বিক্রেতা কত টাকায় লাভ করছে সেটা আমাদের মুখ্য বিষয়। এবার দেখি আবার আমরা শুরু করতে পারি, পাইকারি বিক্রেতা 20% লাভে বিক্রয় মূল্য, তাহলে কত হবে? সেও 20% লাভ করছে, তার মানে সে যদি 100 টাকায় কিনে 20% লাভ করলে সে 120 টাকায় বিক্রি করছে। তাহলে আমরা এটাকে আবার ঘুরিয়ে লিখবো যে কি এখন বিক্রয় মূল্য যদি 120 টাকা হয় পাইকারি বিক্রেতা, তাহলে কি হবে তার ক্রয় মূল্যটা হবে হচ্ছে 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি আবার আগের মতো 1 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে তার বিক্রয় মূল্য ক্রয় মূল্যটা হবে কত? 100 ভাগ 120। এবার বিক্রয় মূল্য যদি সে বিক্রয় করছে কত দ্বারা? 480 টাকা বিক্রয় করছে ক্রয় মূল্য ইয়ার কাছে, খুচরা বিক্রেতার কাছে, খুচরা বিক্রেতার কাছে 400, আর খুচরা বিক্রেতা 480 টাকা হচ্ছে ক্রয় মূল্য। অর্থাৎ পাইকারি বিক্রেতার যেটা বিক্রয় মূল্য, খুচরা বিক্রেতার সেটা হচ্ছে ক্রয় মূল্য। এবার তাহলে 480 টাকা দিয়ে সে যদি বিক্রয় করে, তাহলে সে ক্রয় করছে কত? 100 × 480 / 120। তাহলে 100 × 480 / 120 এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে কি হয়, 100 কে 480 দ্বারা গুণ করলে হয় 48,000, 48,000 কে আবার 120 দ্বারা ভাগ করলে হয় 400, অর্থাৎ 400 টাকা। অর্থাৎ পাইকারি বিক্রেতা এটাকে 400 টাকা দিয়ে ক্রয় করেছিল, পাইকারি বিক্রেতা 400 টাকা দিয়ে ক্রয় করে বিক্রি করছিল হচ্ছে 480 টাকা দিয়ে 20% লাভ করে। এই খুচরা বিক্রেতার কাছে, খুচরা বিক্রেতা আবার আবার 20% লাভ করে 480 টাকা সে ক্রয় করে 20% লাভ করে 576 টাকায় বিক্রি করছিল। অর্থাৎ আমাদের প্রশ্ন যে বলছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত ছিল, তার মানে আমরা এখন প্রায় পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য পেয়েছি, পাইকারি বিক্রেতা 400 টাকায় এই দ্রব্যটি ক্রয় করেছিল। আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পেরে, অঙ্কটা বুঝতে পেরেছো। অঙ্কটা বুঝতে না পারলে আবারও পুনরায় দেখবে, দেখে অঙ্কটা ক্লিয়ার হয়ে বুঝবে। লাস্ট উত্তর হচ্ছে 400, অর্থাৎ পাইকারি বিক্রেতা 400 টাকায় দ্রব্যটি ক্রয় করেছিল, অর্থাৎ পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা। 1 নম্বর অঙ্ক সমাধান এখানে শেষ। এবার আমরা যেটা করবো 2 নম্বর, আমরা খেয়াল করি এবার 2 নম্বর অঙ্ক দেখো, 2 নম্বর অঙ্কটা তোমাদের সামনে আসছে। একজন দোকানদার কিছু ডাল 2376 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো। অর্থাৎ একজন দোকানদার কিছু ডাল, কি পরিমাণ ডাল এটা বলে নাই, বলছি কিছু ডাল 2376 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো, ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো? অর্থাৎ খেয়াল করো, সে যেটা বিক্রি করছে তাতে তার ক্ষতি হয়েছে। এখন যেটা ক্ষতি হয়েছে, ক্ষতি তো হয়েছে, যেটা যা হয়েছে কত ক্ষতি হয়েছে সেটা বলে নাই, কিন্তু বলছে ওই ডাল সে যদি কত টাকায় বিক্রি করে 6% লাভ হতো, অর্থাৎ লাভ তাকে বের করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু অঙ্কের দুইটা টেস্ট, দুইটা অংশ। তাহলে আমরা সমাধানে যাই, দিকে খেয়াল করি সমাধানে যাই। এবার খেয়াল করো আমরা সমাধান অঙ্কটা সমাধান করবো 5% ক্ষতিতে, অর্থাৎ 5% ক্ষতি মানে বুঝি 100 টাকায় 5 টাকা ক্ষতি। তো 100 টাকায় যদি 5 টাকায় ক্ষতি হয়, আমরা এটাকে স্বাভাবিক ভাবে বুঝি, তাহলে সে কিনতে 5% ক্ষতি, তার মানে 100 টাকা যদি সে কিনে 5 টাকা সে লস করে বিক্রি করছে, তার মানে সে বিক্রি মূল্য হবে কত? 95 টাকা। কারণ 95 টাকায় বিক্রি করলে আর 100 টাকায় কিনলে তাহলে তার শতকরা 100 তে 5 টাকা ক্ষতি হয়। তাহলে আমরা এটা লিখতে পারি 5% ক্ষতিতে তাহলে কি হবে, বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। যেহেতু 5% ক্ষতি হয়েছে তার, আর ক্ষতি হওয়ার কারণেই তো আমরা বুঝি, পার্সেন্ট মানে 100, 100 তে তার 5 টাকা ক্ষতি হয়েছে। অর্থাৎ 5 টাকা ক্ষতি হলে তাহলে বিক্রয় মূল্য করতে হয়েছে তাকে 95 টাকায়, তার মানে 95 টাকা বিক্রয় বিক্রয় মূল্য যদি 95 টাকা হয় তাহলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। এবার যদি আমরা জানি পরের টেস্টটা কি, আমরা ওই যে ঐকিক নিয়মের পরের টেস্টটাই হচ্ছে 1-এর ক্রম, তাহলে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, এবার যদি সে 1 টাকা হয়, বিক্রয় মূল্য 1 টাকা হলে তাহলে ক্রয় মূল্য কত হবে? 100 ভাগ 95 টাকা। এরপরে হচ্ছে বিক্রয় মূল্য যদি 2375 টাকা, অর্থাৎ সে যে 2375 টাকায় বিক্রি করছে, এই সেই যদি 2375 টাকায় বিক্রি করে সে কতটা ইয়ে হয়েছে, এবার সে 2375 টাকায় বিক্রি করছে, তার বিক্রয় মূল্য যদি 2375 টাকা হয় তাহলে তার ক্রয় মূল্যটা কত? তাহলে এবার যদি সে 2375 টাকা বিক্রি, বিক্রয় মূল্য 2375 টাকা হলে ক্রয় মূল্য হবে কি, 100 × 2375 / 95। এবার 2375, তোমরা একটা জিনিস খেয়াল করো, একটা নোটিশ আসছে আমার ইয়েতে, সেটা হচ্ছে উপরে প্রশ্নের মধ্যে একটা ইয়েটাতে ভুল টাইপ হয়েছে, ওইটা হচ্ছে 2376 আছে, তোমরা এটা 2376 না, এটা 2375 হবে, তোমরা একটু 2375 করে নিবে, 2375।
প্রশ্নটা হচ্ছে 2375, আমার সম্ভবত বইয়ে দেখি, বইয়ে মনে হয় সম্ভবত 2375 হবে, আমার টাইপে হতে বা ভুল হতে পারে, অষ্টম শ্রেণীর সম্ভবত, হ্যাঁ 2375, আমার টাইপ একটু ভুল হয়েছে, মূল বইয়ে, যে তোমরা একটু মূল বইয়ে দেখতেও পারবে এখান থেকে দেখা যায় কিনা, দেখো মূল বইয়ে আছে 2375 টাকা, অর্থাৎ 2375 টাকা হবে, তার মানে সে যদি 2375 টাকায় অর্থাৎ 2375 টাকায় বিক্রয় করে, বিক্রয় তাহলে তার ক্রয় মূল্যটা হচ্ছে 100 × 2375 ভাগ 95, 1 টাকা, তাহলে 100 × 2375 ভাগ 95 টাকা। তাহলে আমরা ক্যালকুলেশন যদি দেখি, ক্যালকুলেশন করলে তাহলে আমরা কি পাবো, এবার দেখো 100 দিয়ে যদি 2375 কে গুণ করা হয় তাহলে সংখ্যাটা আসে কত, 2,37,500 টাকা। এই 2,37,500 কে আবার 95 দ্বারা ভাগ আছে, ভাগ 95, এটাকে 95 দ্বারা ভাগ করলে হয় 2,500 টাকা, অর্থাৎ সে 2,500 টাকায় ক্রয় করছে, 5% ক্ষতি করে 2,500 টাকায় কিনে সে বিক্রি করছে 2,375 টাকায়, তার মানে সে 5% লসে বিক্রি করছে, ক্ষতি হয়েছে তার। এরপর এবার আমরা দ্বিতীয় অংশে চলে যাব, দ্বিতীয় অংশটা দেখি, দ্বিতীয় অংশটা কি, আবার 6% লাভে, এবার লাভ করতেছে, সে যদি লাভ করতে চায় তাহলে তাকে কি করতে হবে, যদি লাভ করতে চায় আমরা খেয়াল করি 6% লাভে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে কত, 106 টাকা বেশি, অর্থাৎ 106 টাকা, এটা আমরা জানি, তাহলে 6% লাভে বিক্রয় মূল্য 100 টাকা হলে, মানে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 যোগ 6 = 106 টাকা। এরপরে দেখি বিক্রয় ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 106 ভাগ 100 টাকা। এবার ক্রয় মূল্য তার আমরা ইয়েতে পাইছি, ক্রয় মূল্য হচ্ছে তার 2,500 টাকা, তাহলে ক্রয় মূল্য যদি 2,500 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 106 × 2,500 ভাগ 100। এবার খেয়াল করো 2,500, এবার 106 × 2,500 কে 100 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে 25 হয়, তাহলে 106 × 25 টাকা। এরপরে খেয়াল করো 106 কে 25 দ্বারা গুণ করলে 2,650 টাকা, অর্থাৎ তাকে 2,650 টাকা যদি সে বিক্রি করতো তাহলে তার 6% লাভ হতো। এই হচ্ছে মূল কথা, আমাদের প্রশ্ন যেটা বলছে যে সে 6% লাভ করতে হলে তাকে কত টাকা বিক্রি করতে হতো, তার মানে সে যদি 2,650 টাকা বিক্রি করতো তাহলে তার 6% লাভ হতো, কিন্তু সে 5% লসে বিক্রি করছিল 2,500 টাকায়, তাকে লাভ করতে হলে, 6% লাভ করতে হলে 2,650 টাকায় বিক্রি করতে হবে। এটাই ছিল আমাদের অঙ্কের সমাধান, লাভ সমাধান, অর্থাৎ সে 2,650 টাকা বিক্রি করতে হবে, উত্তর 2,650 টাকা, অর্থাৎ 6% লাভ করতে হলে তাকে 2,650 টাকায় বিক্রি করতে হবে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো, অঙ্ক বুঝতে না পারলে আবারও দেখবে। এরপরে আমরা পরের অঙ্ক অর্থাৎ নাম্বার 3 নম্বর অঙ্কে প্রবেশ করব, 3 নম্বর অঙ্কটা দেখি, খেয়াল করো 3 নম্বর অঙ্ক আসছে, তো 3 নম্বর অঙ্কটা হচ্ছে কি, 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। অঙ্কটা ভালোভাবে বুঝো, 30 টাকায় কটা বলছে, 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, আমরা এই অঙ্কটা করব। তাহলে আমরা এটা দেখি, তাহলে আমরা প্রথমে কি সমাধানের দিকে যাই, সমাধান করে দেখি সমাধানে কি করা যায়, সমাধান আমরা এই অঙ্কটা সমাধান দেখব 3 নম্বর। তাহলে 10টি কলার ক্রয় মূল্য, তাহলে বলছে 30টি কলা, তাহলে বলছে তাহলে 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা, 30 টাকা ধরে 10টি বলছে, তাহলে প্রথমে আমরা 10 ধরি, তাহলে 10টি কলার ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা, তাহলে 1টি কলার ক্রয় মূল্য কত, এর নিচে আমরা তাহলে বের করে নেব, 1টি কলার ক্রয় মূল্য হচ্ছে 30 ভাগ 10 = 3 টাকা একটা কলার। আবার আবার খেয়াল করো 15টি 10 কিনছে, আবার 15টি, তাহলে আবার 15টি কলার ক্রয় মূল্য হচ্ছে কত, 30 টাকা, তাহলে 1টি কলার ক্রয় মূল্য কত, 30 ভাগ 15 = 2 টাকা, অর্থাৎ খেয়াল করো প্রথম যে অংশ বলছে 30 টাকায় 10টি ও 30 টাকায় 15টি, অর্থাৎ প্রথমে সে করছে কি, 30 টাকা দিয়ে 10টা কিনছে, আবার 30 টাকা দিয়ে 15টা কিনতে পারছে, এই দুটো একত্র করছে, এই দুটো সমান সংখ্যক কলা কিনছে, যা কিনছে সেটা সমান সংখ্যক কলা কিনছে, কিন্তু এটা সবগুলো আবার 30টা 12 টাকায় বিক্রি করছে, তাহলে তার কত লাভ বা ক্ষতি হবে এটা আমরা বের করবো। এবার খেয়াল করো, তাহলে প্রথমে 10টি কলার ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা, তাহলে 1টি কলার ক্রয় মূল্য হচ্ছে 30 ভাগ 10 করলে আমরা পাই 3 টাকা, আবার 15টি কলার ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা, তাহলে 1টি কলার ক্রয় মূল্য হচ্ছে 30 ভাগ 15 = 2 টাকা। এবার খেয়াল করো 2টি কলা যদি হয় তাহলে এভারেজ অথবা গড়, এভারেজ অবলিক বা গড়
দুইটি কলার ক্রয় মূল্য কত? 3 আর 2 5 টাকা। অর্থাৎ দুইটি কলার ক্রয় মূল্য যদি আমরা এভারেজ করি, গড় করি, তাহলে পাবো 5 টাকা। সে 5 টাকায় দুইটি কলা কিনেছে, দুইটি কলার মূল্য 5 টাকা। তাহলে একটি কলার মূল্য কত? 2.5 টাকা, তাই না? 5 ভাগ 2 = 2.50 টাকা। তাহলে একটি কলার দাম হচ্ছে, তার ক্রয় মূল্য হচ্ছে 2.50 টাকা, একটা কলার ক্রয় মূল্য। পরের অংশ তাহলে আমরা আবার খেয়াল করি, পরের অংশটা দেখো আবার। সে দ্বিতীয় অংশ, প্রশ্নের দ্বিতীয় অংশে কি বলছে? সে 12 টাকা, 12টি কলা বিক্রয় করছে কত দ্বারা? 30 টাকা দিয়ে। তার মানে 12টি কলার বিক্রয় মূল্য হচ্ছে 30 টাকা। তাহলে 12টি কলা যদি বিক্রয় মূল্য 30 টাকা, তাহলে একটি কলার বিক্রয় মূল্য হচ্ছে 30 ভাগ 12, অর্থাৎ একটি কলার বিক্রয় মূল্য। তাহলে 30 ভাগ 12 যদি হয়, 30 কে 12 দ্বারা ভাগ করলে হয় 2 টাকা 50 পয়সা, অর্থাৎ 2 টাকা 50 পয়সা সে বিক্রি করছে। এবার খেয়াল করো, প্রথমে সে কিনছে 2টি কলা 5 টাকা দিয়ে, তাহলে একটি কলার সে এভারেজে একটা কলার দাম পড়ছে তার আর 2 টাকা 50 পয়সা, এটা একটা কলার দাম, কিনতে দাম পড়ছে। আবার সে বিক্রিও করছে একটা কলা 2 টাকা 50 পয়সা, তার মানে তার লাভ এবং লোকসান দুটা সমান হয়ে গেছে। যে দরে বিক্রি করছে, কিনছে, সে দরে সে বিক্রি করছে। এখান থেকে আমরা যেটা অনুভব করছি, যেটা প্রমাণিত হয়, সেটা হচ্ছে তার কোনো প্রকার লাভ বা ক্ষতি হবে না। অর্থাৎ সে 2 টাকা 50 পয়সায় ক্রয় করে 2 টাকা 50 পয়সায় বিক্রি করছে, অতএব কোনো প্রকার লাভ বা ক্ষতি হবে না, তার কোনো লাভ বা ক্ষতি নেই এই অঙ্কতে। অর্থাৎ আমাদের অ্যান্সারটা হচ্ছে কোনো প্রকার লাভ বা ক্ষতি হবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে যেহেতু প্রথম অবস্থায়, ক্লাসের প্রথম দিকে, এই জন্য 3টে অঙ্ক নিয়ে আসছি। 3টে অঙ্কই করছি, দেখানো হয়েছে তোমাদের, যারা বুঝতে, আশা করি প্রত্যেকে বুঝতে পারছো, কারণ এখন তো অঙ্ক ক্লিয়ার বোঝা যায়। যদিও বুঝতে না পারো, তাহলে অঙ্কগুলো পুনরায় আবার টেনে দেখবে, অঙ্কগুলো ভিডিও আকার যেহেতু আছে, আবার পুনরায় পুনরায় টেনে টেনে দেখবে, দেখে অঙ্কগুলো ক্লিয়ার করে বুঝে নেবে, এরপরে বুঝতে সমস্যা হলে আমাকে জানাবে। আর এই দুর্যোগ সময়ে প্রত্যেকে খুব সাবধান থাকবে, নিরাপদে থাকবে, বেশি বেশি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে, বাড়ির বাইরে গেলে অবশ্যই কম্বল ছাড়া হিসেবে মাস্ক ব্যবহার করবে। সবচেয়ে বেশি যেটা অন্তর থেকে এটা রাখবে, বিশ্বাস রাখবে আল্লাহর উপরে। এরপরে সাবধান, সচেতনতা থাকবে, সচেতন থাকার ক্ষেত্রে সবচেয়ে বেশি হচ্ছে সামাজিক দূরত্বটা মেনটেন করে চলবে, কারণ করোনা ভাইরাসের যে সংক্রমণটা ঘটতেছে, এটা একেবারে রিয়ালি কাছাকাছি না হলে ঘটে না, এই জন্য একটু সামাজিক দূরত্ব মেনে চলবে। সবাইকে আল্লাহ সুস্থ রাখবে, ভালো রাখবে। আবারও আমরা সামনে ক্লাসে, সামনাসামনি ক্লাসে উপস্থিত হব, প্রাণবন্ধ ক্লাস করব, এই শুভকামনায় সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার এই ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।